নমস্কার, বেঙ্গল লাইফে আপনাদের স্বাগত। আমি রবি, রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের শিরোনাম। দুধের অভাবে সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগ কাঠগড়ায় হাবড়া হাসপাতাল। গাইঘাটায় ফের উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য। চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার মহিলা সহ চার যুবক। প্রেমে প্রত্যাখ্যান হয়ে যুবতীকে খুনের চেষ্টা, পলাতক অভিযুক্ত। বেতন বৃদ্ধির দাবিতে বামেদের বিক্ষোভে রণক্ষেত্র বিকাশ ভবন। আসে বিস্তারিত খবরে। দুধ না খেতে পেয়ে সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগ উঠল হাবড়া হাসপাতালে। ঘটনার পর কর্তব্যরত আয়ার বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ দায়ের করেছে মৃত শিশুটির পরিবার। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্ত আয়াকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র প্রসব যন্ত্রণা নিয়ে গত সোমবার হাবড়া হাসপাতালে ভর্তি হয় অশোকনগর কাকপুল এলাকার বাসিন্দা মমতা চক্রবর্তী। ভর্তি হবার পর গতকাল মমতা চক্রবর্তী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। শিশুটি জন্মানোর পর সম্পূর্ণ সুস্থ থাকলেও গতকাল রাত 9টা নাগাদ মমতা চক্রবর্তীর পরিবার জানতে পারে তাদের সন্তান মারা গেছে। এ প্রসঙ্গে মৃত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, আমরা বাড়িতে ছিলাম সবাই। এবার আমাদের এখান থেকে মানে জায়ানবাবু আসছিল, বুঝি তুমি আসছিলে না হাসপাতাল থেকে? কোনো রকম খবর দেয় না হাসপাতাল থেকে, কোনো খবর? কন্টাক্ট নাম্বার দেওয়া ছিল? হ্যাঁ, কন্টাক্ট নাম্বার দেওয়া ছিল। তারপর কে জানালো তোমাদের? আমাদের এই জায়ানবাবু জানিয়েছে। কি জানালো? যে এরকম মানে শরীর খারাপ করেছে, দেখভাল করার জন্য দরকার। নিশ্চয়ই বাড়ির লোককে ভিতরে ঢুকতে দিচ্ছে না, যদি বাড়ির লোককে ঢুকতেই দিত তাহলে তো আমরা আয়া রাখতাম না। রাখা ছিল কিন্তু সে ঠিক মতো করেনি। এবার ডাক্তারও জানতো যে যেই ডাক্তারের আন্ডারে মানে সিজারটা, যদি বলা হতো দুধের প্রবলেম আছে তাহলে তোমরা অন্য কোনো বিকল্প নিয়ে যেতে পারো। যদি দুধের কোনো মানে যদি প্রবলেম, যদি দিদি বলতো যে আমাদের দিদির দুধ কম হচ্ছে, তার জন্য আমরা ব্যবস্থা করতে বলতাম বা দাদাকে, দাদা মানে ডাক্তারের কাছ থেকে আমরা জানতে চাইতাম, না ডাক্তারের কাছ থেকে আমরা জানতে চাইতাম যে মানে কি নাম, আয়ার নাম কি? আয়ার নাম বললো সীমা, কি নাম টাইটেলটা বললো না। শিশুটির মৃত্যুর পরেই কার্যত গোটা ক্ষোভ গিয়ে পড়ে কর্তব্যরত আয়ার উপর। তাদের দাবি, ওই আয়ার গাফিলতিতে তাদের সন্তানের মৃত্যু হয়েছে। এমনই অভিযোগ তুলে শিশুটির পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে আসে হাবড়া থানার পুলিশ ও পৌরপ্রধান নীলিমিষ দাস। এরপরেই তিনি গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেন। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকালই অভিযুক্ত আয়াকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। তবে সন্তান জন্ম দেওয়ার আনন্দে গোটা পরিবার খুশিতে ভাসলেও তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তাদের সেই আনন্দ মাত্র কয়েক মুহূর্তের। তাই বর্তমানে সেই ক্ষণস্থায়ী আনন্দের রেশে বিধ্বস্ত মৃত শিশুটির গোটা পরিবার। গত 5ই সেপ্টেম্বরের পর এদিন ফের গাইঘাটায় উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। সপ্তাহের ব্যবধানেই পরপর দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গাইঘাটা এলাকায়। সপ্তাহের ব্যবধানে ফের গাইঘাটায় উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। গত 5ই নভেম্বরের পর এদিন গাইঘাটার তাঁতিপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে, আমি এই ঘাস কাটতে গেছিলাম, গরু ছাগল মানে ছাগল বেঁধেছি কাঁঠাল তলায়, আমি দুটো পাতা নিয়ে আসি। এবেলে গেছি, এবার পাতাটা যে লাফিয়ে কেটেছি আর পড়ে গেছে নিচে, তার পাতা কুড়োতে গিয়ে দেখছি হাত দেখা যাচ্ছে। তখন আমি ওখান থেকে দড়িয়ে রাস্তায় উঠেছি, রাস্তায় উঠে নিয়ে আমি কারো দেখতে পাচ্ছি না এদিক ওদিক। এবার আমার একা, আমি ওখানে কী করে যাব? এবার আমি বলছি আমার দরকার নেই, এই বলে আমি আবার পাড়ার দিকে এসে সবাইকে ডেকে তারপরে গেছি। মানে ও যে কীরম ছিল, মানে এই পাতাটাতে ঢাকানো ছিল, তো সেইভাবে মানে অতটা আমি লক্ষ্য করিনি, মানে পুরানোর চেষ্টা হয়েছে। হ্যাঁ, দেখলাম যে এইগুলো পোড়া 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 দাগ, পাতায় আগুনটা, হ্যাঁ পাতায় আগুন ছিল, আগুন মানে পুড়ে গেছে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে জানিয়েছেন, আমরা এসে দেখছি ওখানে একটা একটা হাত দেখা আছে, একটা হাতের মধ্যে আংটি আছে কটা, আর একটা লাল ফিতে বাঁধা আছে হাতের মধ্যে, ওইটাই দেখতে পাচ্ছি। বাকি বডিটা কোথায় ছিল? বাকি বডিটা ওই পাতার নিচে মাটির ভিতরে ঢোকানো ছিল আর কি। ওটা কি পুরানোর চেষ্টা? ওটা পুরানোর চেষ্টাই করছিল, হয়তো ওই কলার বাসনা টাসনা দিয়ে ওগুলো একটা পুরানোর চেষ্টা করছিল। এই ঘটনাটা আজকে 30 বছরের পর এই আর একটা ঘটনা ঘটলো। আজ থেকে 30 বছর পূর্বে এরকমই ওই পাশে একটা পুকুরের মধ্যে একটা বডি বস্তাবন্দি করে ফেলে রেখে গেছিলো কে বা কারা,
সে কেউই সেই তদন্ত করে মানে দোষীদের কেউই শনাক্ত করতে পারেনি। আর এই দ্বিতীয় ঘটনা ঘটলো আমাদের এখানে আজ। এই লোককে যে লোকটাকে হ্যাঁ একটা অজ্ঞাত পরিচয়, আমরা কেউই তাকে চিনি না বা জানি না, মুখটাও চেনা যাচ্ছে না, মুখটা মাথার মধ্যে দাগ ক্ষত বিক্ষত দেখা যাচ্ছে, মুখটাও পুড়ে গেছে। আমরা তো সত্যি আতঙ্কে আছি এই মাঠে, সবসময় আমরা কাজ টাজ করি এবং সকাল সন্ধ্যা সবসময় আমরা এবং রাত্রেবেলাও এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি। এখন এই মাঠে জল দিতে হয়, চাষ করতে হয়, কিন্তু এই ঘটনাটা ঘটেছে, আমরা সত্যি গ্রামবাসীরা খুবই এখন বর্তমানে আতঙ্কে আছি যে এরকম ঘটনা কোনোদিনই আমাদের এখানে ঘটেনি কিন্তু আজকে ঘটে গেল, যার জন্য আমরা খুব চিন্তায় আছি এবং আশঙ্কা করছি যে এবং সকলের সাথে যোগাযোগও করবো যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে, সেদিক থেকে আমরা কেয়ারফুল থাকবো সবাই। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ। বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক মহিলা সহ চারজন যুবককে দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তারের পর এদিন ধৃতদের নিজেদের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিমানবন্দর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে বেশ কয়েকজন যুবক যুবতী অভিযোগ জানান বিভিন্ন বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে পাঁচজন তাদের থেকে লক্ষাধিক টাকা নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের চাকরি দেননি, এমনকি টাকা ফেরত চাওয়ায় তাদেরকে বেশ কয়েকবার হুমকিও দেওয়া হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের ধরতে এক চাকরি প্রার্থীর নামে টোপ দেয় পুলিশ। এরপরেই চাকরি প্রার্থী ওই যুবকের কাছ থেকে ফের টাকা নিতে দমদম বিমানবন্দরে আসে অভিযুক্ত পাঁচজন। সেখানে তাদেরকে ঘিরে ফেলে সাদা পোশাকে থাকা পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের নজরে আসে ধৃতদের মধ্যে এক মহিলাও আছে। ধৃত পাঁচ অভিযুক্তের নাম মিতা কুণ্ডু, অভিষেক দাস, দানিশ চট্টোপাধ্যায়, তিলক চট্টোপাধ্যায় ও আব্দুল রহমান। গ্রেপ্তারের পর গোটা ঘটনা তদন্ত করতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে বিমানবন্দর থানার পুলিশ। বারংবার প্রেমের প্রস্তাব দিয়েও প্রত্যাখ্যান হওয়ায় মধ্যম গ্রামের এক যুবতীকে ইট দিয়ে থেতলে খুনের চেষ্টার অভিযোগ উঠল কাজী পাপ্পু নামে দেগঙ্গার এক যুবকের বিরুদ্ধে। যুবকটির হামলার ফলে বর্তমানে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আরজিগড় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী। স্থানীয় সূত্রে জানা গেছে এর আগেও মেয়েটিকে একাধিকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল কাজী পাপ্পু নামে দেগঙ্গার ওই যুবকটি, কিন্তু তার প্রস্তাবে না বলায় মেয়েটিকে অপহরণও করেছিল পাপ্পু। পরে প্রশাসন ও রাজনৈতিক দলের সাহায্যে মেয়েটিকে উদ্ধার করা হলেও অভিযুক্ত পাপ্পুকে গ্রেপ্তার করেনি পুলিশ। সেই ঘটনার পর থেকে মেয়েটি মধ্যমগ্রামে তার মামার বাড়িতে চলে যায়। গতকাল সন্ধ্যাবেলা টিউশন থেকে ফেরার পথে মধ্যমগ্রাম যশোর রোডের কাছে একটি গলি থেকে ফেরার সময় তাকে অপহরণ করতে যায় পাপ্পু। মেয়েটি বাধা দিতে ইট দিয়ে তার মাথা থেতলে দেয় সে। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক্ষুনি তো ভালো একদম দেখাচ্ছে, একদম সম্পূর্ণ খারাপ। একটা মেয়ের উপরে অত্যাচার করার লোক সমাজে মার্কেটে শহরের উপরে তাকে হসপিটাল সহি করতে দেয়, কিন্তু বা ওর বাবা মা ফ্যামিলি হেভি ভালো, একশো মধ্যে একশো ভালো। রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে আরজিগড় হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। বর্তমানে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জে লড়ছে মেয়েটি। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত কাজী পাপ্পু পলাতক। এ প্রসঙ্গে গ্রামবাসীদের বক্তব্য, গ্রামে ফিরলে তোমরা কি চাইছো? গ্রামে না ফেরাই ভালো, ও সমাজের রম ছেলে না থাকা থেকে ওকে পিটিয়ে মেরে ফেলা উচিত। পরবর্তী সংবাদ দেখুন বিরতির পর। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্ড পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। Your family and friends to have some spicy and tasty in delicious combination. Get your favorite food here, the best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini restaurant, post office road, Habra, open Monday through Sunday. দেবাশিসা ক্লিনিক, মলদ্বারের যে কোনো ব্যাধির শেষ কথা বলে দেবাশিসা ক্লিনিক। অসুখ, হারিশ, ভগনদ্বার, অন্যত্র বারবার চিকিৎসা করিও সুফল পাচ্ছেন না? এই রূপ জটিল ব্যাধিও সুখ্যাত মাদ্রাজি ডাক্তার দ্বারা গ্যারান্টি সহ নিরাময় করা হয়। দীর্ঘ 36 বছরের পুরনো প্রতিষ্ঠান দেবাশিসা ক্লিনিক। হেড অফিস হাবড়া জয়গাছি কালী মন্দিরের নিকটে। মোবাইল 9434006638। শাখা বনগা বাটার মোড়ের নিকট বসাকপাড়া। ফিরে এলাম বিরতির পর। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার দাবিতে কোঅর্ডিনেশন কমিটির বিক্ষোভে ধুন্ধুমার বিধাননগর।
এদিন বিকাশ ভবনের গেটের সামনে বামেদের মিছিল আটকাতেই পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন চত্বর। চোখের পাশ থেকে অঝরে ঝরছে রক্ত, তবুও নিজের কর্তব্যে অনর বিধাননগর উত্তর থানার ওসি সোমনাথ ব্যানার্জি। সংবিধান রক্ষার যে দায়িত্ব নিয়েছেন, তাই তো শেষার্থে নিজের প্রাণকেও বিসর্জন দিতে দ্বিধাবোধ করলেন না তিনি। এদিন গোটা রাজ্য দেখল এক প্রকৃত পুলিশ অফিসারকে। এদিন গোটা রাজ্য দেখল এক দায়িত্ববান পুলিশ অফিসারকে। ষষ্ঠ পে কমিশনের সময় সীমা বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার পে কমিশন দপ্তর অভিযানের কর্মসূচি নেন বাম প্রভাবিত কোঅর্ডিনেশন কমিটি। পরিকল্পনা মতো একটি মিছিলও রওনা হতে থাকে পে কমিশন দপ্তরের দিকে, কিন্তু মৈত ভবনের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। ঠিক সেই সময় বিকাশ ভবনের সামনে গিয়ে পৌঁছায় মিছিলের আরেকটি শাখা, সেখানেও মিছিল আটকে দেয় পুলিশ। এরপরই ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। মাথা ফেটে যায় বিধাননগর উত্তর থানার ওসি সোমনাথ ব্যানার্জির, কিন্তু তবুও রক্তাক্ত অবস্থায় বিক্ষোভকারীদের সামলাতে থাকেন ওসি সোমনাথ ব্যানার্জি। পরে ঘটনাস্থলে আরও পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবার আপনি হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকায় যে কোনো ঘটনার ছবি তুলে পাঠান আমাদেরকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8617572459। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচ হতে